এটা হচ্ছে মজার, গোটা দেশে হোম মিনিস্ট্রি টাকা দিয়েছে যে সম্ভাব্য যাদের বিদেশি চিহ্নিতকরণ করা হবে তাদেরকে রাখা হবে, কারণ বাংলাদেশি বলে দিতে তাকে তো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে না, কারণ আমরা ঠিক করতে পারি এ আমাদের দেশের নাগরিক নয়, কিন্তু সে বাংলাদেশে কি না তো আবার বাংলাদেশকে ঠিক করতে হবে। আমরা যেমন ঠিক করছি কে ভারতীয় কে ভারতীয় নয়, তাহলে আমি যদি একটা অন্য দেশের লেভেল লাগিয়ে দিই তো সেই দেশকেও তো সে ঠিক করতে হবে সে আমাদের দেশের কি না, তাহলে সেটা একটা লম্বা প্রক্রিয়া। এবং এটাও বুঝে নাও, হাসিনা যখন এখানে এসছেন, যখন এখানকার বিদেশমন্ত্রী ঢাকায় গিয়েছেন, দুই জায়গাতেই বলে দেওয়া হয়েছে, ওরা যখন বলেছে তোমরা এত বাংলাদেশি বলছো এসব হিন্দু মুসলমান করছো তাতে খুব বিপদ হয়ে যাবে আমাদের, তো ওদেরকে বলা হয়েছে ভারত সরকারের তরফ থেকে তোমরা চিন্তা করো না, এটা তোমাদের বিষয় নয়, এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। এই জন্য তো বলছি কানাতারের ব্যানার উপরে কাউকে পাঠাতে পারবে না, আসলে আভ্যন্তরীণ বিষয় মানে জেল, এখানেই জেলখানা তৈরি করা হচ্ছে, নিজ ভূমে পরবাসী করার চেষ্টা করা হচ্ছে। এবং এটা হাসিনাকে বলা হয়েছে যে তারা বলছে তারা বাংলাদেশি কেন বলছো, বলেছে এটা আমাদের আভ্যন্তরীণ রাজনীতির কম্পালশন, সুতরাং এই আভ্যন্তরীণ রাজনীতির কম্পালশন যেমন বিজেপির সেরকম মমতা ব্যানার্জির, চিট ফান্ড থেকে বাঁচতে হলে অমিত শাহকে বলে এসছেন দাদা যা বলবেন তাই করবো, সেজন্য চুপিসারে এই জেলখানাগুলো তৈরি হচ্ছে, কিন্তু বাংলার মানুষ এগুলো বরদাস্ত করবে না। এনপিআরও এনআরসির আগে যেটা করার কথা দেখবে, এখনই ডিএমদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা লোকজনকে ট্রেনিং দাও, যেহেতু সামনে বছর গোড়ায় এনপিআর শুরু হবে তাতে যাতে অংশগ্রহণ করে। এটা হচ্ছে ডাইকাটমি, এটা হচ্ছে দোগলা নীতি বলে, দুমুখ নীতি বলে, সাপের মুখেও চুমু খাবো ব্যাঙের মুখেও চুমু খাবো। মমতা ব্যানার্জির রাজনীতির আসল রহস্যটা এটাই, সেটা যত তাড়াতাড়ি মানুষের কাছে পর্দাফাশ করা যায় তত মঙ্গল। দাদা আরেকটা